আগামী লোকসভা নির্বাচনের পর ফের মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে ভারত। কর্ণাটকের টিটপুরের শনি মন্দিরের প্রধান পুরোহিতের এহেন ভবিষ্যৎবাণী শোনানোর পরে জ্যোতিষে আস্থা রাখার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। শুধু নারী প্রধানমন্ত্রী বলেই থামেননি ওই জ্যোতিষী। তাঁর দাবি, কেন্দ্রে মোদি জমানার অবসান ঘটিয়ে গঠিত হবে বহুদলীয় জোট সরকার। দেশের প্রধানমন্ত্রীর পদে তিনিই বহাল থাকবেন। সদ্য লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে তেমনই প্রত্যয়ী ইঙ্গিত দিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু মোদি জমানার অবসান অনিবার্য। প্রায় একই সঙ্গে রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে এমন ঘোষণা করেছেন ডক্টর যশবন্ত গুরুজি নামে পরিচিত কর্ণাটকের এক তরুণ জ্যোতিষী। তার আরও দাবি, পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন একজন মহিলা নেত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বহুদলের জোট সরকার গড়বে যার নেতৃত্ব দেবেন এক মহিলা। রাজনীতির অঙ্কে এমন দাবি করাটা অপ্রত্যাশিত নয়। ফলাফলের সম্ভাবনা নিয়ে জনমত সমীক্ষাও হয়ে থাকে, কিন্তু গ্রহ নক্ষত্র বিচার করে লোকসভা ভোটের প্রায় মাস সাতেক আগে কোন জ্যোতিষীর ভবিষ্যৎবাণী রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে। তার অবশ্য জোরালো কারণ রয়েছে, বিশেষত জ্যোতিষ চর্চায় যারা বিশ্বাসী তাদের কাছে। কেননা কর্ণাটকে বিজেপি সরকারের পতন ও কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তির বহু আগেই এভাবে সাংবাদিক ডেকে ঘোষণা করেছিলেন টিটপুরের নোনাভিনাকের শনি মন্দিরের ধর্মাধিকারী এই যশবন্ত গুরুজি। তাঁর সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় এবারে তাঁর ঘোষণা স্বাভাবিক কারণেই শোরগোল ফেলেছে। তিনি বলেন, 2024 সালের ফেব্রুয়ারিতে মহাশিবরাত্রি উৎসবের পরেই ভারতের নেতৃত্ব বদল অবশ্যম্ভাবী হয়ে পড়বে। যদি শিবরাত্রির আগে নির্বাচন করা যায়, তাহলে মোদি ফের ক্ষমতায় ফিরবেন বলে দাবি ওই জ্যোতিষীর। কিন্তু উৎসব পার করে ভোট হলে ফল উল্টে যাবে বলে মনে করেন তিনি। তাঁর ঘোষণায় কোন কোন মহিলা নেত্রীর সম্ভাবনা রয়েছে তা নিয়েও চর্চা শুরু হয়েছে। বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম দুই প্রধান মুখ ঘটনাচক্রে মহিলা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও সম্ভাব্য তালিকায় রয়েছেন। এই তিনজনের নাম নিয়ে যশবন্ত গুরুজি এখনই গণনা করেননি। আগামী ফেব্রুয়ারির শেষে মহিলা প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করে দেবেন বলে জানিয়েছেন। তবে ভোট এখনও 7 মাস পর। এই ভবিষ্যৎবাণীর পরিণতি কী হয় তা জানতে আগামী বছরের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু জ্যোতিষে প্রবল আস্থা রাখা গেরুয়া বাহিনী যে এই ঘোষণার পর ব্যাপক স্নায়ুর চাপে থাকবে তা এক প্রকার নিশ্চিত। কলকাতা টিভি।